আঙ্গুর টিভির পক্ষ থেকে সবার স্বাগতম জানাই। আমি মোহাম্মদ জুনায়েদ আমিন রানা। আজ আমরা আছি ময়মনসিংহ জেলার হালগাট উপজেলা। এই মুহূর্তে আমরা আছি হালগাট বাসস্ট্যান্ড শ্যামলী বাংলা কাউন্টার। এই জায়গাতে আমরা ডাহার গাড়ি ঘুরে চলে আসি। তো আজ যা তো 14 দিনের লকডাউনের আজ যা কিতা খবর, কী অবস্থা এই হালগাট বাজারের, হালগাট উপজেলার, সেটা আজ জামনে করে আমরা জানাই। তো এই মুহূর্তে আমি আসি হচ্ছে শ্যামলী বাংলা কাউন্টারে। এই শ্যামলী বাংলা কাউন্টার সাথে আছে ইমাম কাউন্টার। এমনিতে কিন্তু তারা প্রতি আধা ঘন্টা পরপর ঢাকার উদ্দেশ্যে এনতে গাড়ি ছাড়ে, কিন্তু লকডাউনে আজকে দেখুন টোটাল সব গাড়ি ঘুরে বন্ধ, ঢাকা যাওয়ার মনে কোনো ব্যবস্থা নাই। আজকে চলার মধ্যে আমার নজরে পড়ছে কিছু ইজি বাইক, সিএনজি, আর আছে কিছু মোটর সাইকেল। তারা তাদের প্রয়োজনীয়তায় বাড়ছে। তবে আমি সকালের দিকে দেখছিলাম কিছু যাত্রী ঢাকার উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু গাড়ি না পাওয়ার কারণে তারা আবার ফিরে যেতেছে। তো আজকে হালগাট বাজারে মোটামুটি স্বাভাবিকভাবেই লকডাউন চলতেছে। আমি একটু আগে প্রশাসনের লোকের সাথে কথা কইছিলাম যে আজকে আমাদের হালগাট বাজারের পরিস্থিতি কী, লকডাউন কীভাবে নিতেছে মানুষে, লকডাউনের পরিস্থিতি এটা কী। তো হেরা আমারে জানাইছে যে গণপরিবহন সব কিছু বন্ধ, ডাহার উদ্দেশ্যে বা অন্য লং রুটের কোনো গাড়ি চলতেছে না, কিন্তু চলার মধ্যে আছে কিছু ইজি বাইক আর মোটর সাইকেল। আবার তারা দেখলাম যে মোটর সাইকেলগুলোরে দৌড়া দৌড়া তারা জিগাইতেছে যে আপনারা কেলিগে বাড়ছেন, কই যাইতেছেন, এই লকডাউনের মধ্যে কী দরকার। তো যারা যথাযথ উত্তর দিতে পারতেছে, কারণ দেখাইতে পারতেছে, তারা কিন্তু পুলিশে ছাড়া দিতেছে। আর যারা মনে করেন যে হুদায় বাড়ছে গুরুং গারণ করার লেগিয়া, তারা কিন্তু জরিমানা স্বরূপ, অপরাধ স্বরূপ একটা জরিমানা করতেছে তারা। তো এই হইলো আজ হালগাট বাজারের এই ধরুন, এটা হচ্ছে হালগাট বাজারের একদম প্রধান সড়ক, ঢাকাগামী রাস্তা। এটা খুবই একটা ব্যস্ততম রাস্তা, সবসময় গাড়ি লাগিয়ে থাকে, কিন্তু আজকে দেখুন একদম ফাঁকা। কিছু মানুষজন মনে করেন যে হাঁটাচলা করতেছে, সাইকেল রিক্সা এগুলাই আছে। তো অন্যান্য জায়গার মতো আমাকে হালগাটেও আজকে স্বাভাবিকভাবেই ঢিলাঢালাভাবেই লকডাউন চলতেছে। পরবর্তী খবর আরও জানাবো অন্য কোনো জায়গায়। সেই সাথে আমাদের সাথে থাকেন, আঙ্গুর টিভির সাথে থাকেন, লাইক করেন, শেয়ার করেন।